এই 958 জনের মাঝে পরিসংখ্যানে আমরা যা পেয়েছি ডক্টরেট ডিগ্রি পেয়েছি 10 জন অধ্যক্ষ বিভিন্ন কামিল মাদ্রাসা ফাজিল মাদ্রাসা মিলিয়ে অধ্যক্ষ পর্যায়ে পেয়েছি 55 জন উপাধ্যক্ষ পেয়েছি 26 জন মুহাদ্দিস মুফাসসির এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের অধ্যাপক পেয়েছি আমরা 64 জন বিভিন্ন মাদ্রাসা কলেজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পেয়েছি 57 জন প্রধান শিক্ষক ও সুপার এ পর্যায়ে পেয়েছি আমরা 36 জন শিক্ষক পেয়েছি আমরা 387 জন ব্যাংকার ব্যাংকার রেজিস্ট্রেশন মুক্ত হয়েছেন 48 জন এবং এই ক্ষেত্রে ইসলামী ব্যাংক আলাদা ব্যাংকের সর্বোচ্চ পর্যায়ের ব্যাংকারও আমরা পেয়েছি বিসিএস ক্যাডার পেয়েছি আমরা 5 জন প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন পর্যায়ে আছেন 68 জন ব্যবসায়ী পেয়েছি আমরা 150 জন কবি সাহিত্যিক সাংবাদিক পেয়েছি আমরা 6 জন ইঞ্জিনিয়ার পেয়েছি আমরা 1 জন যিনি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার ডক্টর আব্দুর রহমান ডাক্তার পেয়েছি 11 জন চার্টার্ড অ্যাকাউন্ট আপনারা শুনে আশ্চর্যিত হবেন এই মাদ্রাসা থেকে পড়াশোনা করো চার্টার্ড অ্যাকাউন্ট পর্যায়ের সর্বোচ্চ পদে আসন গ্রহণ করেছেন এমন পেয়েছি 1 জন প্রবাসী পেয়েছি 24 জন ব্যারিস্টার পেয়েছি 1 জন এইভাবে আমরা একটু আগে আমি নুরুজ্জামানে বলছেন আমি কথা বলিনি আসলে ওই সময়ে কথা বড় হয়ে যাবে এই কারণে আমি এইটুকু আপনাদেরকে বলি নাই আলহামদুলিল্লাহ আমরা হাজার হাজার এখান থেকে প্রভাষক মুহাদ্দিস মুহাক্কিক বিভিন্ন ধরনের লোক এবং আলেম দায়ী পেয়েছি আর একটা বিষয়ে আমি বলে দিচ্ছি আপনাদের কাছে যে ম্যাগাজিন গিয়ে পৌঁছেছে ব্যাগ পৌঁছেছে এবং কলম টাবের রিং পৌঁছেছে এগুলো একটু কৃতজ্ঞতা স্বীকার আমাদের এই ম্যাগাজিনটা করার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে কুমিল্লা জেলা স্কুলের আব্দুল হাফিজ ভাই এবং আমরা আরো যারা কার্যকর করেছিলাম তারা এই ম্যাগাজিনের পিছনে প্রায় 325 টাকার মতো খরচ করেছে আপনাদের ব্যাগ দিয়েছি এই ব্যাগে খরচ করেছে প্রায় 400 টাকা আপনাদের কাছে একটা টাবের রিং পৌঁছিয়েছি এই টাবের রিংটা একজনের সৌজন্যে পেয়েছি আপনাদের কাছে আমরা ডায়েরি দিয়েছি এই ডায়েরিটা সালামতুল্লাহ ভাই আপনাদেরকে সৌজন্য আকারে দিয়েছেন তারপর আপনাদের কাছে একটা কলম পৌঁছিয়েছি এই কলমটা আমাদের কমিটির পক্ষ থেকে দেওয়া আরো অনেক সামগ্রী দেওয়ার ইচ্ছা ছিল আমরা আসলে সাধ্য সাধ ছিল আমাদের সাধ্যের অভাব এ পর্যন্ত আমরা যা দিয়েছি আমাদের খরচের পালা ইনশাল্লাহ আপনাদের সামনে ইনশাল্লাহ ভবিষ্যতে অথবা অনলাইনে আমরা জানাবো চূড়ান্ত টাকা পয়সা এখন আমাদের হাতে আসে নাই আমরা আশা করব আজকে যে সকল পরামর্শ এবং সিদ্ধান্ত সব আপনারা দিয়েছেন আমরা এগুলো কার্যকর করব আর সবাইকে বক্তৃতা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে পার্টিসিপেট এর জন্য আন্তরিকভাবে দুঃখিত বক্তৃতা যারা দিতে পারেন নাই মঞ্চে যারা আসতে পারেন নাই আপনাদের মতামতগুলো লিখিত আকারে দেওয়ার জন্য আপনাদের সকলের কাছে আমরা একটা কাগজ পৌঁছেছি দয়া করে আপনাদের কাগজে যদি সেই মতামতগুলো আপনারা আপনারা দেন আমরা সেই মতামতগুলো নিয়ে আমরা কমিটি আবার বসব এবং কি ধরনের পদক্ষেপ ভবিষ্যতে নেওয়া যায় সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু